শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। অক্সিজেন পৌঁছালো কয়েক ঘন্টা পর, বাঁচানো গেল না দিল্লির 8 করোনা রোগীকে। ভারতে অবাক কাণ্ড, 8 কোটি টাকার করোনা ভ্যাকসিন ফেলে পালালো ট্রাক চালক। কলকাতায় 3,000 টাকার অক্সিজেন সিলিন্ডারের দাম 20,000 টাকা। ডক্টর জাকির নায়েকের বিরুদ্ধে ভারতের রেড নোটিশ জারির আবেদন আবারও প্রত্যাখ্যান করল ইন্টারপোল। আবারও ইসরায়েলের তেল শোধনাগারে ভয়াবহ হামলা চালাল ইরান। সিরিয়ার মতো উত্তর ইরাকে সামরিক ঘাঁটি প্রতিষ্ঠা করবে তুরস্ক। এবং সবশেষ থাকছে, ভারতের হাতে অত্যাধুনিক যুদ্ধ বিমান তুলে দিয়ে রাখল বাইডেন প্রশাসন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। অক্সিজেনের অভাবে দিল্লির একটি হাসপাতালে একই সঙ্গে 8 রোগী মারা গেছেন, মৃতদের মধ্যে রয়েছে চিকিৎসকও। আনন্দবাজার পত্রিকার খবর অনুসারে অক্সিজেনের ঘাটতি নিয়ে 1 সপ্তাহেরও বেশি সময় ধরে অভিযোগ করে আসছিল দিল্লির বাত্রা হাসপাতাল। এ নিয়ে গত 11 দিন ধরে হাইকোর্টে শুনানি চলছে, কিন্তু তারপরেও হাসপাতালে চাহিদা মতো অক্সিজেন পৌঁছায়নি। এই অবস্থায় শনিবার দুপুর 1টার দিকে সেখানে একে একে 8 রোগী মারা যান। তারও অন্তত ঘণ্টাখানিক পর অক্সিজেনের ট্যাঙ্কার গিয়ে পৌঁছায় হাসপাতালটিতে। জানা যায়, অক্সিজেন সংকটের অভিযোগ নিয়ে শনিবার দুপুরে ফের দিল্লি হাইকোর্টে দ্বারস্থ হয় বাত্রা হাসপাতাল কর্তৃপক্ষ। সেখানে তারা জানান, স্থানীয় সময় দুপুর 12:45 হাসপাতালে অক্সিজেন পুরোপুরি ফুরিয়ে যায়, তবে অক্সিজেনের ট্যাঙ্কার পৌঁছায় দুপুর 1:30 দিকে। অর্থাৎ অন্তত 1 ঘন্টা 20 মিনিট বিনা অক্সিজেনে পড়েছিল হাসপাতালের 230 জন করোনা রোগী। এই ঘটনায় ভারতের রাজধানী শহরের চিকিৎসা ব্যবস্থা নিয়ে ফের প্রশ্ন উঠেছে, কারণ প্রাণহানির সংখ্যা জানিয়ে শনিবার সকালেই অনলাইনে অক্সিজেন চেয়ে আবেদন জানিয়েছিলেন বাত্রা হাসপাতাল নির্বাহী পরিচালক শুভাঙ্গ বার্তা। তিনি বলেছিলেন, এই মাত্র অক্সিজেন ফুরিয়ে গেল, কয়েকটি সিলিন্ডার রয়েছে, তাতে আর 10 মিনিট যাবে, এরপর কি হবে জানি না, পরিস্থিতি ভয়ানক খারাপ। দিল্লি সরকার চেষ্টা চালাচ্ছে, কিন্তু ট্যাঙ্কার পৌঁছাতে আরও সময় লাগবে। মরণ করোনায় কাঁপছে গোটা দেশ, বছর ঘুরলেই স্বস্তি নেই। ফের মারণ ভেদের দ্বিতীয় ধাক্কায় বেসামাল জনজীবন, পরিস্থিতি ভয়াবহ। এই অবস্থায় আশঙ্কার মধ্যে যেন আশার আরও দেখাচ্ছে ভ্যাকসিনের প্রয়োগ। করোনার হাত থেকে বাঁচতে গত জানুয়ারি মাস থেকেই দেশ জুড়ে শুরু হয়েছে টিকা প্রদানের কাজ, তবুও প্রয়োজনের তুলনায় ঘাটতি রয়েছে ভ্যাকসিনের পরিমাণে। ভ্যাকসিনের সুদ নিয়ে বাজারে রয়েছে নানা রকম সমস্যা, আর এই ভ্যাকসিনের অকালের মধ্যে মধ্যপ্রদেশের নংশিপুর জেলার কারোলি বাস টার্মিনালের ধারে পরিত্যক্ত অবস্থায় খোঁজ মিলল ভ্যাকসিন ভর্তি একটি ট্রাকের। এই বিষয়ে কেরলি পুলিশ জানিয়েছে, পরিত্যক্ত ওই ট্রাকটি থেকে 2,40,000 ডোজের ভারতের বায়োটেকের তৈরি কোভ্যাকসিন পাওয়া গিয়েছে, যেগুলোর বর্তমান বাজার মূল্য প্রায় 8 কোটি টাকা। মনে করা হচ্ছে ভ্যাকসিনগুলো কোথাও পাঠানোর জন্য ট্রাকে লুট করা হয়েছিল। এছাড়াও গাড়ির ভিতরে এসি চলছিল, ফলে মনে করা হচ্ছে ভ্যাকসিনগুলো সুরক্ষিত রয়েছে। তবে কেন মাঝপথে ট্রাক ফেলে চালক আর খালাসি বেপাত্তা, তা নিয়ে দ্বন্দ্বে রয়েছে পুলিশ। গোটা ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ওই এলাকায়। এদিকে ঘটনার চালক এবং খালাসির সন্ধান পেতে তল্লাশি শুরু করেছে পুলিশ। জানা গিয়েছে, ট্রাক চালকের মোবাইল লোকেশন ট্রেস করে ধরার চেষ্টাও ব্যর্থ হয়ে যায়। এ বিষয়ে পুলিশ জানিয়েছে, ওই ট্রাক চালকের ফোনটি হাইওয়ের ধারে একটি ঝোপের মধ্যে পাওয়া গিয়েছে। তবে এই মুহূর্তে চালক এবং খালাসির কোনো খোঁজ না পাওয়া গেলেও অতি দ্রুত তাদের খুঁজে বের করে বিপুল পরিমাণের এই ভ্যাকসিনের রহস্য সমাধানের চেষ্টা শুরু করছে পুলিশ। কলকাতায় করোনা ভাইরাসে নিহতের অনেকেরই অক্সিজেনের অভাবে মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। প্রতিদিনই বাড়ছে সংক্রমণ এবং মৃত্যু, ফলে অক্সিজেন সংকট আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। বাড়ার ফলে হাসপাতালগুলোতে চাপ বাড়বে, সেক্ষেত্রে এমন রোগীদের অক্সিজেনের যোগান দেওয়া অসম্ভব হয়ে উঠতে পারে। চিকিৎসকরা বলছেন, করোনা ভাইরাসে ফুসফুসে যে প্রদাহ তৈরি হয় তাতে বায়ুথলিতে রক্ত চলাচলে বাধা পায়, ফলে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের আদান প্রদান ব্যাহত হয় এবং অক্সিজেনের ঘাটতি ধরা পড়ে। এমন পরিস্থিতিতে কৃত্রিমভাবে অক্সিজেন দিতে হয় রোগীকে। কিন্তু এই মহামারীর মধ্যেও বাজারে দেখা দিয়েছে অক্সিজেনের সংকট। অনেক ওষুধের দোকানই এখন অক্সিজেন সিলিন্ডার বিক্রি করতে চাইছেন না বলে অভিযোগ।
আর এই সুযোগে অভিযোগ আর এই সুযোগে শুরু হয়েছে কালোবাজারি। হলদিয়া সুপ্রিম শাসম করোনায় আক্রান্ত মায়ের জন্য অক্সিজেন সিলিন্ডার চেয়ে নাজেহাল হয়ে পড়েছিলেন, কোথাও সিলিন্ডার পাননি। আবার উত্তর কলকাতায় অনুসোয়াদের কাছ থেকে সিলিন্ডারের জন্য যে পরিমাণ মূল্য চাওয়া হয়েছে সেটা জোগাড় করার আগেই রোগীর মৃত্যু হয়। কোনো কোনো ক্ষেত্রে হাতে টাকা থাকলেও মিলছে না সিলিন্ডার, এই চিত্র কম বেশি সর্বত্র। সংকট আজ করতে এক অক্সিজেন সরবরাহের সাথে কথা বলে গণমাধ্যম। নাম প্রকাশে অনিচ্ছুক এই সরবরাহকারী জানান, সিলিন্ডারের জন্য জমা রাখতে হবে 20,000 টাকা, ইনস্টলেশন খরচ 5,800 টাকা, দৈনিক ভাড়া 150 টাকা। প্রখ্যাত ইসলামিক গবেষক এবং ধর্মপ্রচারক জাকির নায়েকের বিরুদ্ধে রেড নোটিশ জারি করতে ভারতের অনুরোধ আবারও খারিজ করে দিয়েছে ইন্টারপোল। অনুরোধ খারিজ করে দিল ইন্টারপোল। আর্থিক দুর্নীতি এবং ঘৃণ্য মন্তব্যের অভিযোগে এই রেড নোটিশ জারি করার অনুরোধ করেছিল তার বিরুদ্ধে, কিন্তু তা খারিজ হয়ে যাওয়ায় বেশ অস্বস্তিতে পড়েছে মোদি সরকার। ইন্টারপোল সূত্র বলছে, ধর্মীয় শিক্ষা দিয়ে অর্থ রোজগার করা এবং তা অপ্রাসঙ্গিক জায়গায় খরচ করাকে আর্থিক দুর্নীতি বলা যায় না, এই সিদ্ধান্তে পৌঁছেছে ইন্টারপোল। আর তাই তার বিরুদ্ধে রেড নোটিশ জারির অনুরোধ খারিজ করা হয়েছে। এমনকি ভারতের জাতীয় তদন্ত সংস্থা NIA যে তথ্য প্রমাণ পেশ করেছিল ইন্টারপোলের সামনে তাও উড়িয়ে দেওয়া হয়েছে। আর বলা হয়েছে, ধর্মীয় বক্তব্য রাখার জন্য আর্থিক দান নেওয়াকে অপরাধ বলে গণ্য করা যায় না। NIA-র সমস্ত নথি খতিয়ে দেখে ইন্টারপোল জেনারেল সেক্রেটারিয়েট 5 ফেব্রুয়ারি সার্টিফিকেট দিয়ে জানিয়ে দেয়, জাকির নায়েক ইন্টারপোল নোটিশ জারি করার কোনো বিষয়ই দেখা যাচ্ছে না। এই বিষয়ে অবশ্য NIA-র মুখপাত্র কোনো প্রতিক্রিয়া জানাননি। এ বিষয়ে জাকির নায়েকের আইনজীবী এস হরিহারান জানান, ইন্টারপোল যে সিদ্ধান্ত নিয়েছে তার কপি হাতে পেয়েছি। ইহুদিবাদী ইসরায়েলের হাইফা নগরীর একটি তেল শোধনাগারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গণমাধ্যমে প্রাথমিকভাবে বলছে সাইবার হামলার ফলে এই অগ্নিকাণ্ড শুরু হয়। ইসরায়েলের গণমাধ্যম জানিয়েছে, গতকাল শুক্রবার শেষ বেলায় হাইফা নগরীর বাজান তেল শোধনাগারে এই দুর্ঘটনা ঘটে। তেল শোধনাগারের জরুরি বিভাগের কর্মীরা আগুন নেভাতে শুরু করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উদ্ধারকর্মীদের ডাকা শুরু হয়। ইসরায়েলের জেরুজালেম পোস্ট পত্রিকা জানিয়েছে, বাজান শোধনাগারে একটি ক্ষতিগ্রস্ত পাইপ থেকে আগুনের সূত্রপাত হয়। ইসরায়েলের চ্যানেল 12 টেলিভিশন জানিয়েছে, অগ্নিকাণ্ডে তেল শোধনাগারের একটি গুরুত্বপূর্ণ পাইপ ভেঙে গেছে। ইসরায়েলি পত্রিকা জানিয়েছে, এরই মধ্যে আগুন নিয়ন্ত্রণে এসেছে, তবে শোধনাগার থেকে তেল সরবরাহ বন্ধ রয়েছে। এই ঘটনায় শোধনাগারের ক্ষতি এবং সম্ভাব্য হতাহতের ঘটনা সম্পর্কে কোনো কিছুই বলা হয়নি। সিরিয়ার মতো ইরাকের উত্তর সীমান্তবর্তী এলাকায় নতুন সামরিক ঘাঁটি গড়ার পরিকল্পনা নিয়েছে তুরস্ক। এই ঘটনায় বহুদিন ধরে তুর্কি সেনারা কুর্দি গেরিলাদের বিরুদ্ধে সামরিক অভিযান চালাচ্ছে, তবে এই বিষয়ে ইরাকের সরকারের পক্ষ থেকে তুরস্কের বিরুদ্ধে কঠোর সমালোচনা রয়েছে। গতকাল তুরস্কের ক্ষমতাসীন জাস্টিন অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি বা AKP এর রুদ্ধদ্বার বৈঠকে বসে। সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী সুলাইমান শুইলু বলেন, ইরাকের আধা স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলের কাছে আঙ্কারা সামরিক অভিযান জোরদার করবে। তিনি বলেন, সিরিয়ায় আমরা যেভাবে সামরিক ঘাঁটি প্রতিষ্ঠা করেছি সেভাবেই ইরাকেও ঘাঁটি করব। এ সময় তিনি ইরাকি কুর্দিস্তান দুহকে প্রদেশের মেতিনা অঞ্চলের কৌশলগত গুরুত্বের কথা তুলে ধরেন। শুইলু বলেন, এই অঞ্চল হচ্ছে কান্তিলেট রুট, ইরাকি কুর্দিস্তানের পর্বতময় কান্দিল এলাকায় কুর্দি গেরিলাদের ব্যাপক তৎপরতা রয়েছে। আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে মার্কিন মসনদ দখলের পর ভারতের সঙ্গে ক্রমশ সম্পর্কের ভিত মজবুত হচ্ছে জো বাইডেনের সাথে। বর্তমান করোনা পরিস্থিতি থেকে শুরু করে ক্ষমতায় আসার মাত্র কয়েক মাসের মধ্যে একাধিক ইস্যুতে ভারতের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তিনি। সম্প্রতি মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে বক্তৃতা দিতে গিয়ে সবাইকে একসঙ্গে নিয়ে চলার বার্তা দিয়েছেন তিনি। এবার ভারতের হাতে অত্যাধুনিক মানের 6টি PHL পেট্রোল এয়ারক্রাফট তুলে দেওয়ার কথা ঘোষণা করেন বাইডেন প্রশাসন। শুক্রবার এই বিষয়ে মার্কিন প্রতিরক্ষা এবং নিরাপত্তা কর্পোরেশন এজেন্সির তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, ভারতের সুরক্ষা, শান্তি এবং নিরাপত্তা সংক্রান্ত নজরদারির জন্য তাদের হাতে প্রায় $2.42 মার্কিন ডলারের অত্যাধুনিক যুদ্ধবিমান খুব দ্রুত তুলে দেওয়া হবে।
জানা গেছে এই যুদ্ধ বিমানগুলো ভারতের হাতে চলে এলে দেশের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার হবে। এছাড়া এই প্রস্তাবের অন্যতম আরও একটি উদ্দেশ্য হল ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শান্তি বজায় রাখা। আজকের মতো পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।